বক্তব্য হচ্ছে তারা প্রতিশ্রুতিবদ্ধ এই 10,323-এর ব্যাপারে। এখন তার সমাধানের যে রাস্তা সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সকল স্তরে তার সমাধান হয়েছে। আমরা কমরেড মানিকদের কাছ থেকে শুনেছি, আমরা 13,000 পোস্ট ক্রিয়েট করেছিলাম, ইন্টারভিউ হয়ে গিয়েছিল, তাদেরই কেউ না কেউ গিয়ে সুপ্রিম কোর্টে আবার করেছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে এগুলি না অশিক্ষক পদে নিয়োগ করে কোনো বাধা নেই, কোনো কিছু নেই। আবার টাকার ক্ষেত্রে বললাম টাকার কোনো অসুবিধা নেই, টাকা তো আছে বাজেটে, হ্যাঁ বাজেটে টাকা আছে, কোনো খরচ হচ্ছে না। সুতরাং এদের এই চাকরি নিতে কি অসুবিধা? ওই পোস্টগুলি যেগুলি ইন্টারভিউ হয়ে গেছে বেশিরভাগ আপনারা ইন্টারভিউ দিয়েছেন, হাজার হাজার যারা ছিলেন সেদিন ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাকে দরকার হলে মন্ত্রিসভার কয়েক মিনিটের ব্যাপার, সেটাকে উত্থাপন করে এইরকম বিচার বিবেচনায় এজেন্সি লাগানো প্রাইভেট এজেন্সি দিয়ে এটা এসব কোনো কিছু দরকার হয় না, সরাসরি তাদের কাজে নিয়োগ করতে পারে। আমরা সেদিক থেকে আমরা বলবো আপনাদের যে লড়াই এবং যে সংগ্রাম এটা সঙ্গত, এই সঙ্গত লড়াইয়ের আমাদের পুরো সমর্থন থাকবে। এই লড়াই এখানে শেষ হবে না, এই সংগ্রাম আরও দীর্ঘস্থায়ী হবে, আপনাদের প্রত্যেকটা সংগ্রামের সঙ্গে থাকবেন। একদিন আপনার সিদ্ধান্ত নিয়ে সরকার পরিবর্তনে সামিল হয়েছিলেন আপনারা 10,323, তাদেরই আজকে এই সিদ্ধান্তে আসতে হবে। আজকে আপনাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করছে সরকার এটা অমানবিক, এটা একটা নির্বাচিত সরকারের কাছ থেকে কোনো অবস্থার মধ্যে আশা করা যায় না। এবং এই সরকার পরিবর্তনে আপনারাই হয়তো সবচেয়ে বড় ভূমিকা নেবেন যদি আপনাদের প্রতিশ্রুতি দেওয়া প্রতিশ্রুতি যদি তারা পালন না করে। সেই জন্য পরিষ্কারভাবে আমরা বলব আপনাদের প্রায় তীব্রতা আমরা এখন আর একা নাই, হ্যাঁ সমস্ত মানুষ।